নমস্কার বন্ধুরা প্রত্যেক সপ্তাহ নয় এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে চারই জুলাই দু হাজার কুড়ি কর্মসংস্থান পেপার তো বন্ধুরা এখানে পেপারটি একটু আপচে আছে আপনারা একটু সাহায্য করবেন আমার সাথে তো আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো থাকে ফ্রন্ট পেজে সেগুলো আমি আলোচনা করি তো চলুন বন্ধুরা আজকের কর্মসংস্থান পেপারে কী আপডেটটি আছে আপনাদের বিস্তারিত জানাবো সমস্ত খবরগুলি আপনারা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি থেকে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে দেবেন তো এখানে দেখুন চারই জুলাই দু কুড়ি যেখানে বলা হচ্ছে প্রথম যে আপডেটটি আছে সেটা হলো পূর্ব রেলে দু হাজার সাতশো বিরানব্বইটি অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে মাধ্যমিক সাথে আইটিআই পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন এটি হবে কেবলমাত্র পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ও হাওড়া ডিভিশন মালদা ডিভিশন আসানসোল ডিভিশনে পরবর্তী আছে আরেকটি বন্ধুরা স্টেট ব্যাঙ্কে তিনশো চুরানব্বই জন অফিসার নিয়োগ হবে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনার নিয়োগটি হবে পরবর্তী যেটি আছে দেখুন বন্ধুরা সিল্ক বোর্ডে চুয়াত্তরটি সায়েন্টিস্ট নিয়োগ হবে কেন্দ্রীয় সংস্থার আন্ডারে পরবর্তী যেটা আছে সেটা হলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কলকাতা পূর্নিগমে এক হাজার দুশো ছিয়াত্তরটি কর্মী দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হলো তো মিউনিসিপ্যাল সার্ভিসের আন্ডারে অনেক পরীক্ষার ডেট বাড়িয়েছে সেটি আমি একটি ভিডিও করে আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন পরবর্তীতে আছে দেখুন যেখানে কেন্দ্রীয় সংস্থায় একশো ছত্রিশটি অ্যাপ্রেন্টিস ও অ্যাটেন্ডেন্স নিয়োগ হবে যেটা কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনিং যেখানে কেমিক্যাল এবং মাইনিং মেডসি এগুলো বিভিন্ন পদে আছে পরবর্তী আছে দেখুন রাজ্যে পূর্ত দপ্তরে চারশো নিয়োগ পদে শীঘ্রই বিজ্ঞপ্তি আপনার একটি আপডেট উঠে এসেছে যেখানে পূর্ত দপ্তরের চারশোটি শূন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তির আপডেট উঠে এসেছে সেটি নিয়ে আমি একটি ভিডিও করে দিচ্ছি আপনার চাইলে গিয়ে দেখে নিতে পারেন আমার প্লে থেকে পরবর্তী এখানে আছে দেখুন পঁচিশটি ট্রেনিং ইঞ্জিনিয়ার যেটি কেন্দ্রীয় সরকার সংস্থা কেআই ও সি এল লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পদে পঁচিশ জন লোক নিচ্ছে পরবর্তী আছে একটি বারোটি মেডিকেল টেকনোলজিস্ট নেবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ তার সাথে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে বন্ধুরা যেটা ডাক বিভাগে ইন্টার্নশিপ নেওয়া হচ্ছে যেটি ভারতীয় ডাক বিভাগে কলকাতা সার্কেলে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলস এ ইন্টার্নশিপের জন্য কিছু লোক নেওয়া হচ্ছে পরবর্তী আছে এখানে দেখুন ছটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে যেটা ইলেকট্রিক্যাল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে সায়েন্টিস্ট ও অ্যাসিস্ট্যান্ট পদে ছটি লোক নেওয়া হচ্ছে তো এই ছিল চারেই জুনের কর্মসংস্থান পেপার যে পেপারে যে সকল চাকরি বিজ্ঞপ্তি আরেকটা মিস গেছে বন্ধুরা এটা দেখুন কেন্দ্রীয় সংস্থায় केंद्रीय संस्था तीन सौ ट्रेनिंग देवे केंद्रीय सरकारी संस्था जेटा राष्ट्रीय केमिकल एंड फर्टिलाइजर्स लिमिटेड मैनेजमेंट ट्रेनिंग ट्रे इंजिनियर अफिसार एगो विभिन्न वादे ट्रेनिंग देवे तो এই ছিল সম্পূর্ণ পেপারে আপডেটটি যে চার তারিখের কর্মসংস্থান পেপারে কোন সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে আশা করি এই নিউজটি আপনাদের খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দেখিয়ে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে দেবেন আর আপনার কোন চাকরির বিজ্ঞপ্তিটি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ সকলে ভালো থাকবেন আগামী সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে খুবই শীঘ্রই দেখা হবে গুড বাই সকলকে ভালো থাকবেন